আমাদের আজকে কঠিন হচ্ছে কারক ও কারক কারক শব্দটিকে বিশ্লেষণ করলে যদি দুটি অর্থ পাওয়া যায় ক্লিক যোগ হক সংযোগ কারক অর্থাৎ ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক এবার আসো আমরা জানবো ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ এবার আসো আমরা জানি জানবো নাম পদ কি নাম পদ হচ্ছে যে পদ দ্বারা কোন ব্যক্তি বস্তু সংখ্যা ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় নাম পদ সুতরাং আমরা বুঝতে পারছো ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারণ করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা একটি সাপের মাধ্যমে কারণ বাবা তা জানব কারণ সাপে লেখা আছে কারণ সর্বক কটি কারণ কর্মকার কর্মকার সম্পাদন কার অবাধ কার অধিকরণ তাহলে আমরা জানলাম কারণ শিক্ষকতা সর্বক কটি কারণ কর্মকার কর্মকার সম্পাদন কার অবাদান কার অধিকরণ কার তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম আমরা এই ধরনের সাথে সহজে কারণ বুঝতে পারার চেষ্টা করবো ইতিমধ্যে তোমরা জেনেছ কারণ কি কারণ হচ্ছে ক্রিয়াপদ এবং নাম পদের যে সম্পর্ক তাকে কারণ করবো ক্রিয়াপদের সাথে নাম পদের কি সম্পর্ক ক্রিয়াতে আমরা যখন ক্রিয়া যদি কষ্ট করবো যে মুক্তি পাবো সেটা হচ্ছে কর্তৃক তাহলে তোমরা লক্ষ্য করো কে দৈত্যকে দান করতে উত্তর আসবে রানী ভর রানী ভর হচ্ছে ক্রিয়াপদটি যখন কি দ্বারা প্রশ্ন করবো তখন সেটা হচ্ছে কর্মকার তাহলে রানী ভবানী কি করতে দান ভরত্ন দান করতে তাহলে সেটাকে আমরা কর্মকার তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের উদাহরণ আছে রানী ভবানী প্রতিদিন সকালে বা রাত থেকে সহস্র দৈত্যজনকে ধনরত্ন দান করতে তাহলে রানী ভবানী কি করতে ধনরত্ন দান করতে তাহলে এর ধনরত্নটা হচ্ছে কর্মকর ক্রিয়াপদের সাথে কি করে সম্পর্ক কিসের দ্বারা তিনি দান করতে তাকে প্রশ্ন করা হয় রানী ভবানী কিসের দ্বারা দান করতে কিন্তু হার দ্বারা দান করতে সহস্র দান করতে তাহলে এবার যদি প্রশ্ন করা হয় তুই কোথায় থেকে দান করছে উত্তর আসবে তার বাংলা থেকে তার বাংলা থেকে সুতরাং বাংলাটা হচ্ছে কি উপমালা কালো এবার যদি প্রশ্ন করা হয় তুই কখন কোথায় থেকে দান করবি কোন সময় তিনি দান করবি উত্তর আসবে তুমি প্রতিদিন দান করবি তাহলে আমরা জানি এই প্রতিদিনটাকে আমরা অধিকরণ কাজ হিসাবে চিহ্নিত করতে পারবো তাহলে দেখো শিক্ষার্থীরা বলতে চাই তোমরা একটি উদাহরণের মাধ্যমে অতি সহজে সঠিকা নির্ণয় করতে পেরেছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ কারণ তাকে বলে তার কথা হবে
আমরা এই সাথে মাধ্যমে
সময় সাতটা কারণে বিরতি কারণ বিরতি জানতে হবে। আসলে বিরতি শিক্ষার্থীরা আমরা একটি সূত্রের সাহায্যে অতি সহজে কারণ বিরতি নির্ণয় করার চেষ্টা করব। সূত্রটা হচ্ছে পা গু টা বিরতি। আমরা যদি দেখি পাটি কি হয়, পা হচ্ছে পাঁচের লোকে কিছু বলে, পাঁচের লোকে কিছু বলে, এটা হচ্ছে তোমরা বাসায় বসে তোমাদের পাঠ্য বইয়ের থেকে যে উদাহরণগুলো আছে তাহা ভালোভাবে চেষ্টা করবে, আয়ত্ত করবে অতি সহজে। আমার মনে হয় তোমরা আমাকে এই পাঠ পুস্তকটা বলে ফলো করলে তোমরা অতি সহজে কারণ বুদ্ধি নির্ণয় করতে পারবে। যদি এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তাহলে আজকে আমাদের পাঠ এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।